হচ্ছে এখান থেকে আপনার কিছু টিকটাক করতে হবে, তারপর হচ্ছে একটু চেঞ্জ করতে হবে, করে পোস্ট করতে হবে ওই পিকচার গুলো দিয়ে। দেন ওইটা থেকে যখন রেসপন্স আসবে, দেন হচ্ছে তাদের সাথে হচ্ছে কথা বলার জন্য কিছু, এখানে হচ্ছে কনভার্সেশনটা নাই, তবে হচ্ছে ওয়ার্ড ফাইলে আপনার হচ্ছে কনভার্সেশনটা পাবেন, কিভাবে তার সাথে হচ্ছে কথা বলতে হবে। কথা বললে তার কিছু কুয়েশন আছে, কুয়েশন গুলো নিবেন, নিয়ে তারপর হচ্ছে তাকে সাজেস্ট করবেন। সাজেস্ট করে এখানে হচ্ছে ওই যে রিজন মনে হয় এগুলো আছে আপনার কাছে, রাইট? নাই, বুঝি নাই। না, বলতেছি যে আপনার কাছে যে কনভার্সেশন, যেটা মানে আপনি যার কাছ থেকে কিনছেন তার সাথে তো একটা কনভার্সেশন হয়েছে, তাই না? ওই কনভার্সেশনটা আপনার কাছে আছে না? হ্যাঁ, খুঁজলে, হ্যাঁ খুঁজলে পাবেন। ওই ওই কনভার্সেশন গুলো নিবেন, যেহেতু আপনি হচ্ছে কিনছেন, তার মানে কি আপনি তো ইন্টারেস্ট, এখন একজন যদি সেল দিতে চান তাহলে তো সেটা ইন্টারেস্ট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার এই আমিও কিছু কনভার্সেশন আপনাদের দিব। কনভার্সেশন গুলো চেঞ্জ করার কিছু নাই, জাস্ট হচ্ছে আপনার কনভার্সেশন যেভাবে আছে সেভাবে দিলেও হবে, সমস্যা নাই। তারপর যদি কারোর মনে হয় যে না আমি হচ্ছে একটা প্রোডাক্ট সেল দিব, সেখানে হচ্ছে কি বলে আমি যদি কনভেন্সটা করতে পারি ভালো করে, তাহলে দেখে আপনি চেঞ্জ করলেন, ওটা সমস্যা না। আপনি যেভাবে হচ্ছে সেল ভালো হয় সেভাবে হচ্ছে করবেন। তো এটা হচ্ছে এই কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আপনার হচ্ছে পড়লেই বুঝতে পারবেন, এখানে বাংলায় লেখা আছে এক একটা কন্টেন্ট, আমি পড়লেও একই কথা হবে। তো এটা আর এই যে পোস্ট গুলো কোথায় করব, এই এই যে পিকচার গুলো নিয়ে হচ্ছে বিভিন্ন গ্রুপে পোস্ট করব। আমাদের মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং তো এটাই, ফেসবুকে সবচেয়ে বেশি মানুষ ইউজার, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ওয়েট গেইন রিলেটেড, হচ্ছে ওয়েট গেইনের আপনার হচ্ছে হেলথ এম টাইপের, হেলথ বা হচ্ছে কি বলে ন্যাচারাল টাইপের কিছু প্রোডাক্ট আপনি হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে যদি একটু দেখাই, এখানে হচ্ছে ছিল মেবি, আচ্ছা এখানে এখানে নাই, এই যে দেখেন ন্যাচারাল ট্রিটমেন্ট, ন্যাচারাল সাপ্লিমেন্ট, এই টাইপের পেজ গুলো হবে। তারপরে যে পিকচার গুলো পাবেন, এই পিকচার গুলো দিয়ে পোস্ট করবেন, কিছু রিভিউ টাইপের পোস্ট আছে এগুলো, ঠিক আছে, এগুলো দিয়ে পোস্ট করবেন। এই যে এখানে কন্টেন্ট থাকবে, কিছু ভিডিও থাকবে, এগুলো আপনার হচ্ছে আপনাদের গ্রুপে আমি চেষ্টা করব, ইন্টার্নশিপ গ্রুপে, এখান থেকে হচ্ছে কালেক্ট করে রাখবেন, কালেক্ট করে রাখবেন, দেন হচ্ছে এই এই পিকচার গুলো এখান থেকে পোস্ট করবেন। তারপর হচ্ছে আপনারা যদি ইয়াতে বলেন কি বলে সাপোর্টে, যে আমাকে হচ্ছে কিছু পিকচার এবং কন্টেন্ট, কন্টেন্ট তো আপনার এখানে লিখাই থাকবে, শুধুমাত্র পিকচার গুলো হচ্ছে আপনারা তখন ওইখান থেকে নিতে পারবেন। তো আমরা এই টাইপের কিছু পেজ ক্রিয়েট করব, টাইপের ন্যাচারাল ট্রিটমেন্ট বা হচ্ছে এই যে অর্গানিক টাইপের কিছু পেজ থাকে না, এই টাইপের। তারপরে দেখেন এই যে এখানে এলিট গুড, এই টাইপের হচ্ছে হেলথ 2.0, তারপর হচ্ছে এখানে এগুলো হচ্ছে আপনাদের এই যে অন্য ব্যাচে দেখানোর জন্য আমার ক্রিয়েট করা, পোস্ট করা, ঠিক আছে। তো এইগুলো এভাবে আমরা হচ্ছে এইগুলো করব, এগুলো সবই করা হয়েছে ইয়াতে ক্যানভা দিয়ে, সবগুলা ডিজাইন করা হয়েছে, লোগো গুলো সেম এই ক্যানভা দিয়ে করা হয়েছে। তো আমরা হচ্ছে এখান থেকে এগুলো এই টাইপের ক্রিয়েট করে নিব, ক্রিয়েট করে আমরা পোস্ট করব বিভিন্ন গ্রুপে পেজে। তারপর হচ্ছে আমরা যখন সার্ভিস দিব তখন তাদেরকে হচ্ছে এটা বলে দিব, যদি কেউ স্যার, এই টাইপের আমরা, জি স্যার আমি যদি আপনার যে যে পোস্টটা ক্রিয়েট করব, ওই আইডি দিয়ে কি আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবো, না আমার ফেসবুক আইডি দিয়ে পোস্ট করতে হবে? আপনি পেজ দিয়েও করতে পারবেন, তবে হচ্ছে কিছু কিছু পেজ আছে, গ্রুপ আছে, এই গ্রুপ গুলো হচ্ছে পেজ এলাও না, তারা হচ্ছে অফ করে রাখছে যে কেউ পেজ দিয়ে জয়েন হতে পারবে না গ্রুপে। এরকম টাইপের গ্রুপ যদি হয় তাহলে তো আপনি জয়েন হতে পারবেন না, আর যদি না হয় তাহলে আপনি জয়েন হতে পারবেন। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, তারপর হচ্ছে এখানে দেখেন কনভার্সেশন আমাদের পেজে আপনাকে স্বাগতম, এটা থাকলো। দেখুন তার কাছে যেটা চাইতে হবে, আমাদের কাছে ওয়াইড গেম পণ্যটি পাচ্ছেন মাত্র 900 টাকায়, 900 টাকা হচ্ছে সেলিং প্রাইস, 900 টাকা। আপনার পছন্দের পণ্য অর্ডার করতে ওই যে 60 টাকা আর 120 টাকা, সেম ক্যাটাগরি, সেম সবকিছুই সেম, জাস্ট খালি প্রোডাক্টটা খালি চেঞ্জ, আমরা মার্কেটিংটা ওইভাবে করবো। কিন্তু এখানে একটা জিনিস একটু চেঞ্জেস আছে, যেমন হচ্ছে এই শপে গেলে আমাদের এই প্রোডাক্টটা পাবে না, হচ্ছে এটা একটু এখান থেকে কেটে দিই। প্রোডাক্টের যেগুলো পিকচার থাকবে সেগুলো তো থাকবে, যদি না থাকে তাহলে হচ্ছে আপনার ওই পিকচার গুলো হচ্ছে এখান থেকে পাবেন, সাপোর্টে বললে দিবে, আর আমি যতগুলো সম্ভব আপনাদের ইন্টার্নশিপে গ্রুপে আমি দিয়ে দিব, সেখান থেকে সবাই কালেক্ট করে নেবেন, কালেক্ট করে একটা ফোল্ডার করে রাখবেন, যখন যায় যে ক্লায়েন্ট চায় সে তাকে হচ্ছে দিতে পারবেন তখন। আর আমাদের যদি আপডেট কিছু আসে তাহলে ওটা তো অবশ্যই জানবেন। আচ্ছা, এই হচ্ছে প্রোডাক্ট, দেন হচ্ছে এই হোয়াইট গেট প্রোডাক্টের অর্ডার ফর্ম আছে, আপনি যদি মার্কেট প্লেসে যান সেখানে গেলে দেখবেন যে হোয়াইট গেট প্রোডাক্টের একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করে দিলে হবে যদি কোনো ক্লায়েন্ট নিতে চায়। আর আপনাদের জন্য যে এটা ছিল, এই প্রোডাক্ট যদি আপনারা হচ্ছে যদি কেউ নেন তাহলে আমার এটা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলা লাগবে যে আপনাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা এই। আর আমি হচ্ছে এক্সট্রিমলি সরি যে আমি হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারি নাই এর আগে যে এটা ছিল যে ফলোয়ারের বিষয়টা, ইনশাল্লাহ আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের হচ্ছে ক্লিয়ার করে দিব যে ফলোয়ার কি অফিস থেকে এই কস্টিং প্রাইজে কি আপনাদের দিবে কিনা, ঠিক আছে? আর আমি হচ্ছে এখনো জিজ্ঞেস করতে পারি নাই, এটা আমি জেনে তারপর অবশ্যই আপনাদের জানাবো। তো আজকের ক্লাসের মতো এই পর্যন্ত, আপনারা এই ফাইলটা পাওয়ার পর আমি আশা করি সবাই বুঝে যাবেন, তারপরে যদি কোনো কিছু না থাকে বুঝার যদি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে একটু কোয়েশ্চেন করবেন, আমি এটা আনসার করে দেবো। কারো যদি প্রিভিয়াস প্লাস হচ্ছে কোনো কিছু যদি থাকে এই পরে ক্লাসে এসে আমাকে কোয়েশ্চেন করলে আমি এটা যথাযথ আনসার দেওয়ার ট্রাই করবো। আর এই পর্যন্ত আজকে, আজকে আমার এমনি একটু কাজ আছে যার জন্য হচ্ছে আমি এই শর্টে মূলত হচ্ছে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। কোনটা কোনটা? আচ্ছা, এটা এটা বলা হয়েছে, হ্যাঁ ফার্স্টে বলা হয়েছে ই কমার্স প্রোডাক্ট, ই কমার্স প্রোডাক্ট আমরা কোথায় পাবো এটা বলা হয়েছে, ই কমার্স প্রোডাক্ট পাবো কোথায়? আপনি কি পরে ইয়াতে আমাদের সাইটে ভিজিট করতে পারছিলেন? এখনো আপনি হচ্ছে আপনি যেটা করবেন এই যে হিস্টোরি গুলো চেঞ্জ করবেন, অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। হ্যাঁ, আপনি ওই ওয়েবসাইটে ঢুকলে আপনি সব পেজ পাবেন, যেমন হচ্ছে আমি এখানে হচ্ছে একটু দেখাই আপনাদের, এখানে দেখাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, দেখুন এটাতে আসার পর তারপর হচ্ছে এখানে যে সব পেজ আছে এই সব পেজে ঢুকবেন, কারণ হচ্ছে আপনার ই কমার্স প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে হবে। তো ই কমার্স প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করলে এখানে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো মান খুব ভালো, আপনার হচ্ছে সবগুলোই ভালো, যতটুকু যাচাই করে অফিস চেষ্টা করে যতটুকু যাচাই করে ভালো জিনিস আনা যায়, কারণ এটা হচ্ছে মার্কেটিং করবেন আপনারা, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমারের সাথে ফেস করতে হবে আপনাদের, ঠিক আছে? আমাদের এখানে মোট কতটা প্রোডাক্ট আছে শপে? এখানে প্রোডাক্ট আছে মেবি 100 এর কাছাকাছি, তবে হচ্ছে প্রোডাক্ট আরো সোর্সিং হচ্ছে, আর সব প্রোডাক্ট তো আর অ্যাড করা যায় না, যেগুলো হচ্ছে ভালো প্রোডাক্ট এগুলো হচ্ছে অ্যাড করা হয়। আপনারা হচ্ছে দেখে নিবেন এখানে কতগুলো আছে। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা রেজওয়ান, আপনি হচ্ছে একটু কমেন্টটা পড়ে নেবেন, কমেন্ট বলতে চ্যাট বক্সে একটা লিখছে, ওই যে জি জি এটা একটু পড়ে নিন, ভালো লিখছে মেবি। হ্যাঁ, এই পর্যন্ত এই কয়টা প্রোডাক্ট আছে, আমাদের হচ্ছে আরো প্রোডাক্ট আসবে, এগুলো সবই হচ্ছে আপলোড হবে। হ্যাঁ, কার কি কোশ্চেন ছিল বলেন স্যার? এখানে যে মানে আমি সব পেজে যে আমি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব, এখন এই ধরনের ধরনের থ্রি পিস বলেন যাই, এগুলো তো আমাকে ওরা ফেব্রিক জিজ্ঞেস করবে যে কাপড়টা কেমন, তখন আমি দেখেন এখানে সবকিছু লেখা আছে, এই যে প্রোডাক্ট টাইপ গাউন, ফেব্রিক হচ্ছে জর্জেট, সাইজ হচ্ছে আপ টু 44, লং হচ্ছে 46, গিয়ার হচ্ছে 80। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এখানে সব লেখা আছে,
একটা একটা জন্য যতটুকু ইনফরমেশন দেওয়া দরকার এগুলো সব এখানে লেখা থাকে। ঠিক আছে, ঠিক ক্লিয়ার? আছে, ম্যাম কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটাই আপনাকে দেখাইতে চাইছিলাম যে এখান থেকে প্রোডাক্টটা মার্কেটিং করবেন কিভাবে। এখান থেকে ডাউনলোড ইমেজ করলে আপনি ডাউনলোড করতে পারবেন, ডিসক্রিপশন কপিটা একটু ঝামেলা আছে, এটা আমি নোট করে দেবো অফিসকে। আর এখান থেকে আপনি হচ্ছে ডিসক্রিপশনটা এভাবে কপি করতে পারবেন, কপি করে এগুলো জাস্ট হচ্ছে মার্কেটিং করবেন, দেন হচ্ছে এখান থেকে অর্ডার আসলে আপনার হচ্ছে এই যে অর্ডার ফর্মটা ফিল আপ করে দিবেন। এখান থেকে অর্ডার আসলে অর্ডার ফর্মটা ফিল আপ করে দিলে মার্কেট প্লেসে অর্ডার ফর্ম আছে সেটা অবশ্যই প্রোডাক্ট কোডটা এই যে এটা এটা আপনি হচ্ছে মার্কেটে যখন হচ্ছে ফর্মটা ফিল আপ করবেন তখন এটা অবশ্যই নিতে হবে। তারপর হচ্ছে এটা নিয়ে মার্কেটিং করলে অর্ডার আসলে দেন হচ্ছে অর্ডার কনফার্ম হয়ে যাবে। আর ওয়াইট গেল প্রোডাক্টের বেলাও সেম। জি জি আপনি আপনি সবসময় আপনারা চেষ্টা করবেন যে বেসিক বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো থেকে আপনার টাইম বুঝে, ধরুন হচ্ছে বেসিকে যতটুকু কাজ আছে প্রিমিয়ামে তো কাজ আরো বেশি। এখন আপনি আপনার টাইম উপর বেস করে যে আপনি কতক্ষণ টাইম দিতে পারবেন ওই অনুযায়ী আপনি সিলেক্ট করে কাজ করবেন। যদি দেখেন যে একটা মাসে আপনি বেসিক নিয়ে কাজ করছেন কিন্তু আপনি টাইম পাচ্ছেন এটা শেষ হয়ে গেছে, পরের মাসে আপনি স্ট্যান্ডার্ডটা নিয়ে কাজ করবেন কারণ ওইটাতে একটু কাজ বেশি আছে, আপনি টাইম বেশি দিতে পারবেন, তো সেক্ষেত্রে এক মাস পরে চেঞ্জ করা যায়, চেঞ্জ করলে এক মাস পর চেঞ্জ করতে হয়। আচ্ছা, বেশি যদি আপনার প্রজেক্টের পরে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা সেই টাকাটা হচ্ছে এটা কাউন্ট করা হবে পরের মাসে যে আপনি একটা টিম সিলেক্ট করবেন, সরি প্রজেক্ট সিলেক্ট করবেন ওই প্রজেক্টে হচ্ছে তখন সেটা হচ্ছে কাউন্ট করবে। ধরেন এখানে বলছে বেসিক প্রজেক্টে বলছে আপনার এই প্রোডাক্ট সেল করতে হবে 5টা, এখন আপনার সেল হয়ে গেছে প্রোডাক্ট হচ্ছে ধরেন 6টা, তাহলে এই 5টার জন্য তো আপনাকে এখানে এখানে পেমেন্ট দিচ্ছে, আর যে একটা আছে এই একটা তখন হচ্ছে পরের মাসে যখন আপনি আবার প্রজেক্ট সিলেক্ট করবেন তখন অটোমেটিক ওইটাতে একটা কাউন্ট হয়ে যাবে, তখন ওইটাতে যদি থাকে 5টা তখন আপনি জাস্ট 4টা করলেই হবে, তাহলে 5টা কাউন্ট করে দিবে। জি, এটা আরেকদিন ক্লিয়ার করছিলাম মেবি। হ্যাঁ, আচ্ছা, আর কারো যদি কোনো কুয়েশ্চন না থাকে আমি হচ্ছে ক্লোজ করতে চাচ্ছি। কোয়েশ্চন থাকলে একটু করতে পারেন একটু আর্লি। নাই, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর হচ্ছে ফাইলগুলো পাওয়ার পর বাকিগুলোতে কোনো কারো কোনো প্রবলেম আছে না যেগুলো ভাই, ক্লাস প্রবলেম নাই, হয়েছে এগুলোতে? না প্রবলেম নাই। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে হচ্ছে ফাইলটা পাওয়ার পর দুইটা ফাইল একটু কষ্ট করে দেখে নিবেন। আসলে আমি আবার সরি, কারণ হচ্ছে ওইটা ফাইলটা আরো আগে দেওয়ার দরকার ছিল, তাহলে হয়তো আপনাদের এত প্রেশার হইতো না। আমি আসলে একদম সময় হ্যালো, পাইতেছিলাম না যার কারণে আমি রেডি করতে পারি নাই, আমি রেডি করে দেন হচ্ছে আপনাদের আবার দিয়ে দিব। হ্যালো, ওকে স্যার, সমস্যা নেই। ওকে, স্যার জি ভাই, সমস্যা জি, সালামু আলাইকুম। না শুনতে জি পারতেছেন? ওয়ালাইকুম, জি 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 শুনতে পাচ্ছি। একটু প্রিমিয়াম লিস্টে একটু যাবেন একটা জিনিস দেখার জন্য। প্রিমিয়াম? প্রিমিয়াম কোথায়? প্রিমিয়ামটা কি কি দেখবেন? এটা তো আমরা পরবর্তীতে আসবো। আসলে ওই যে, হ্যাঁ আচ্ছা, এই যে হ্যাঁ, একটা প্রোডাক্ট দেখেন, এই যে একটা প্রোডাক্ট দেখেন, এটা হচ্ছে না না না, এটা ওয়েট না, লস। মানে প্রিমিয়াম প্রিমিয়াম আমি যেটা জাস্ট মানে এটা চোখে পড়লো এই জন্য দেখাইলাম আপনাদের। এটা স্যার হচ্ছে এটা কি ওয়েট লস এর একটা প্রোডাক্ট। আপনারা মার্কেট করেন এটা? এটা জাস্ট হচ্ছে পিকচার আসছে, তবে হচ্ছে প্রোডাক্ট আসলে অবশ্যই জানবেন আপনারা। এটা তো ভাইরাল প্রোডাক্ট, আচ্ছা, ভাইরাল প্রোডাক্ট, সবগুলোই ভাইরাল প্রোডাক্ট, তবে যেগুলো ভাইরাল প্রোডাক্ট যেগুলো মার্কেটে ভালো চলে এগুলো মূলত হচ্ছে কোম্পানি এগুলো নিয়ে আসে। এটা কি কে? আচ্ছা আচ্ছা, একটু জান জান হ্যাঁ এটা বলুন।
এখানে তো জিনিসটা একটা জিনিস দেখছিলাম মানে 100% মানে এখানে তো দেখতে হান্ড্রেড পাচ্ছি পার্সেন্ট না দেখা তো, সেখানে হচ্ছে $100। না সেটা না সেটা না একসাথে তিনটা আছে যে ওটাতে জানতো বেসিক ইনস্টেড প্রিমিয়াম একসাথে তিনটা, এই তিনটাই, এই যে এখানে হচ্ছে এই যে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, এই বেসিক। প্রিমিয়ামে একটা জিনিস দেখছিলাম যে মানে মানে মাতলি নেট বিল আছে একটা আবার ওই বেসিকে আর ওইটাতে মানে মাতলি নেট বিলটা নেই তারপর হচ্ছে আরেকটা আছে কি ওই ভুলে গেছি আমি এখন আচ্ছা, এটা নিয়ে তো মাথা মাথা ঘামানোর তো কিছু নাই, যেগুলো আপনার পাওনা সেটা অবশ্যই আপনাকে দিবে, এটা নিয়ে তো ঘুম নষ্ট করার কিছু নাই, আর ভুলে যাওয়া এই এত কষ্ট করে মনে করার কিছু নাই, তাই না? ঠিক আছে অনেক সময় দেখাবো নিচ্ছে ওকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, লিভ নিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।